আমাদের এক মূল এক হক কোরআন সহিষ্ণুত তেলাওয়াত করতে শিক্ষা দেওয়া। আমরা নিজেরা হিসাব লাগাই, প্রত্যেকে নিজেদেরকে চিন্তা করি কোরআনের এই হক আমার দ্বারা কতটুক আদায় হইতেছে, কোরআন সহিষ্ণুত পড়তে পারতেছি কিনা। যদি এই হক আদায় না হয়ে থাকে আমরা পর্যন্ত বাকি জিন্দগি চেষ্টা করে যেতে হবে যাতে কোরআনের এই হক আমার দ্বারা আদায় হয়। তা না হলে কেয়ামতের দিন কঠিন অবস্থা আমি আরেক আয়াত ছাত্রদেরকে বলতেছি। দ্বিতীয়, কোরআনের হক কোরআন বোঝার চেষ্টা করা, পড়াশুনা কইরা অথবা আলিমদের কাছে জিজ্ঞাসা কইরা যতটুক দুনিয়াতে চলতে আপনার প্রয়োজন, যতটুক মাসলা মাসাইল জরুরি এগুলি আপনার আলিমের সাথে সম্পূর্ণ রেখে জিজ্ঞাসা করে এগুলি জেনে নেওয়ার চেষ্টা করা এবং সেইভাবে আমল করা। তিন নম্বর, কোরআনের উপর আমল করা, কোরআন বোঝার চেষ্টা করা। তিন নম্বর হক হল কোরআনের কোরআনের উপর আমল করা, কোরআন সহি তেলাওয়াত করা, কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনের উপর আমল করা। এই তিন হক যদি কোনো মানুষ দুনিয়াতে আদায় না করে তার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহ রসুল আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। কোরআনের এক কওল রসুল ইয়া রাব্বি ইন্না কওমি তারাকু হাযাল কোরআন মাহজুরা। আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার এই উম্মত তারা কোরআন ছেড়ে দিচ্ছে, কোরআন ছেড়ে দেওয়ার জন্য কোরআনের হক তারা আদায় করেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনের সঙ্গে অবহেলার কারণে সেখানে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে। এই কারণে ভাইয়েরা নিজেরা কোরআনের হক আদায় করার চেষ্টা করি, নিজেদের ছেলেমেয়েরা কোরআনের হক আদায় করে সেইভাবে তাদেরকে তালিম শিক্ষা দীক্ষা তরবিয়া দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মাহবুবুল্লাহ সাহেব জামাত বরকাতুহুম মুহতারিম জামিয়া কোয়েটা আলিয়া মাদ্রাসা।